রাজধানীতে তীব্র গ্যাস সংকটে নাকাল হয়ে পড়েছেন নাগরিকরা রান্নাবান্নাসহ বিভিন্ন কাজে তাদের যার পর নাই এই সংকট মোকাবেলা করতে হচ্ছে এখন আগে চব্বিশ ঘন্টার মধ্যে দুই তিন ঘন্টা গ্যাস না থাকার যন্ত্রণা পোহালেও এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্যাস না থাকার যন্ত্রণা পোহাতে হচ্ছে তাদের এবং এই সংকটের মাত্রা এখন এতটাই তীব্র আকার ধারণ করেছে যে অনেকেই সিলিন্ডার গ্যাস কিনে রান্নাবান্না করতে বাধ্য হচ্ছেন কোথাও কোথাও গ্যাস আছে বটে কিন্তু তা একেবারেই নিব নিব তা দিয়ে কোনোভাবেই রান্নার কাজ করা সম্ভব হচ্ছে না সবচেয়ে চিন্তার বিষয় যে এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও কোনো সমাধান পাচ্ছেন না ভুক্তভোগীরা ঢাকা টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায় রাজধানীর মোহাম্মদপুর পান্থপথ কাঁঠালবাগান কলাবাগান জাতীয় প্রেসক্লাব মিরপুর পুরান ঢাকা যাত্রাবাড়ি শনি রাখরা রায়েরবাগ মুগদা মান্ডা ও বাড্ডায় গ্যাস সংকট সবচেয়ে বেশি এছাড়া গুলশান বনানী ধানমন্ডি থেকেও গ্যাস সংকটের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে এসব এলাকার বাসিন্দারা বলছেন কয়েকদিন আগেও সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত গ্যাস পাওয়া যেত এখন পরিস্থিতি এতটাই খারাপের দিকে গেছে যে ভোর পাঁচটার পরই গ্যাসের চাপ কমে যায় যে চাপ থাকে তাতে চুলা নিবু নিবু করে জ্বলে কোনোভাবেই রান্না করা যায় না তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ সংকট মোকাবিলায় যে কথা বলছে তাতে তাদের এক ধরনের অসহায়ত্বই প্রকাশ পাচ্ছে তারা বলছে এক মাস ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম বলে তারা বিস্তর অভিযোগ পাচ্ছেন কিন্তু তাদের হাতে করার কিছু নেই চাহিদা অনুযায়ী তারা পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না তাই রেশনিং করে গ্যাস দিতে হচ্ছে দিনে চাহিদার তিনশো আশি কোটি ঘনফুটের বিপরীতে এখন দুইশো কোটি ঘনফুট সরবরাহ করা সম্ভব হচ্ছে প্রতি বছর শীত আসার আগে রাজধানীতে গ্যাস সংকট দেখা দেয় এটা সবসময়ই কম বেশি দেখা যায় কিন্তু এবার শীত আসার আগেই এই সংকট দেখা দিয়েছে এবং তা তীব্র আকার ধারণ করেছে কিন্তু সমস্যা হলো রাজধানীর অনেক এলাকার বাসিন্দারা তিতাসের লাইনের পাশাপাশি যে এলপি সিলিন্ডার ব্যবহার করছেন তাতে তাদের একদিকে দিতে হচ্ছে গ্যাস বিল অপরদিকে বহন করতে হচ্ছে বাড়তি সিলিন্ডার খরচ গ্যাস না পেলেও মাসে বিল গুনতে হচ্ছে এক টাকা সন্দেহ নেই এতে পরিবারের খরচ বেড়ে চলেছে এবং এই অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিত পড়েছেন নিম্ন আয়ের মানুষজন নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে যে নমনীয় ও রক্ষণাত্মক বক্তব্য সংবাদ মাধ্যমে এসেছে তাতে তাদের তাৎক্ষণিকভাবে হয়তো তেমন কিছু করার নেই বটে কিন্তু এখন যেটা জরুরি প্রয়োজন তা হল গ্যাসের অপচয় অনিয়ম ও চুরি বন্ধ করতে সর্বোচ্চ সতর্ক ও কার্যকর পদক্ষেপ নেওয়া এছাড়া অভ্যন্তরীণ গ্যাস উত্তোলন উদ্ভাবনে অধিকতর গুরুত্ব দিয়ে নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারে মনোযোগ দেওয়া পাশাপাশি রাজধানী সহ দেশের নাগরিকগণেরও এ ব্যাপারে সব রকম গ্যাস অপচয় রোধে প্রয়োজন সর্বোচ্চ সচেতনতা